বিসনুল্লাহ রহমান রহিম নতুন আরও একটি ডিসি অফিসের চাকরি বিষয়ক এপিসোডে আপনাদেরকে স্বাগতম আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ পরীক্ষার রেজাল্টের আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি সে ধারাবাহিকতায় আজকের এপিসোডে আমি জামালপুর ডিসি অফিসে যারা আগামী সতেরোই নভেম্বর অফিস সহায়ক পদে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কমন কিছু প্রশ্ন আমি আপনাদেরকে বলে দিব এই প্রশ্ন থেকে যদি একটি প্রশ্ন কমন পড়ে তাহলে এপিসোডটি সার্থক হবে আর আমি যে প্রশ্নগুলো বলে দিব তা অনেকেই পারেন তারপরে একটু দেখে নেন যদি লেগে যায় প্রথমত হচ্ছে বুদ্ধিজীবী দিবস কবে বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দই ডিসেম্বর জাতীয় শিশু দিবস কবে কত তারিখে উদযাপন করা হয় বা জাতীয় শিশু দিবস কবে জাতীয় শিশু দিবস হচ্ছে সতেরোই মার্চ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত সেতুর দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিমি মুক্তিযুদ্ধে কতটি সেক্টর ছিল মুক্তিযুদ্ধে কতটি সেক্টর ছিল এগারোটি সেক্টর ছিল বীর শ্রেষ্ঠের সংখ্যা কতটি বা বিশ্রেষ্ঠ কতজন বীর হচ্ছে সাতজন তারপর শেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে অফিসয়কের কাজ কি এই প্রশ্নটি অনেক ডিসি অফিসে অফিস পদে এসেছে যদি আপনার তিন মার্ক থাকে তাহলে আপনি তিনটি কাজ লিখবেন যদি পাঁচ মার্ক থাকে তাহলে পাঁচটি কাজ লিখবেন বেশিরভাগই দেখা যায় অভিষয়কের কাছ কি তিন নাম্বারের জন্য এটি বড়ত থাকে তাই আপনি তিনটি কথা রোমান সংখ্যা দিয়ে এক দুই তিন আকারে লিখবেন এক নাম্বারে যে কাজটি লিখবেন আপনি অফিসের গোপনীয়তা বজায় রেখে ফাইল এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা সিনিয়র কর্মকর্তা কর্মচারীদের সকল কাজে সহায়তা করা তিন অফিসে কর্মকর্তা কর্মচারী সহ অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা এই তিনটি কাজ লিখলেই আপনার অফিস সহায়কের কাজ কি উত্তর হয়ে যাবে যাই হোক এই ছিল আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এই জামালপুর ডিসি অফিসের অভিষেক পদের জন্য প্রশ্ন আশা করি প্রশ্নগুলো আপনারা পারেন আপনাদের জন্য রইল শুভকামনা পরবর্তী অ্যাপিসেড পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে